হ্যালো গাইজ, গুড মর্নিং। তো ব্লগটা আপলোড করার আগে তোমাদের একটা কথা বলতে আসলাম যে কয়েকদিন যাবৎ আমি তো ব্লগ দিতে পারিনি। তো গত শনিবারের ব্লগটা তো আমি আপলোড করিয়ে দিয়েছি, তোমরা দেখেই নিয়েছ। আর রবিবারের ব্লগটা আমি আপলোড করিনি, সেটা আজকে করব। তাই জন্য তোমাদেরকে আজকে বলতে আসলাম যে এই কয়েকদিন আমি খুব একটা মানে ব্যস্ততা বলতে পারো, মানে শরীর খারাপও বলতে পারো, তার মধ্যে ছিলাম। কারণ রবিবারের ব্লগে বলেইছি, তোমরা এই ব্লগটা দেখলে বুঝতেই পারবে যে আমি দাঁতের বাইরে ব্যথাতে প্রচণ্ড ছটফট করছিলাম, প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম। তো রবিবার যাওয়ার পরে আজকে আবার শনিবার, তো এই কয়েকদিন মানে পুরো ছটফট করেছি, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি। সে ওষুধ খাওয়াতে আমি একদম দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ অনেক কড়া কড়া অ্যান্টিবায়োটিক দিয়েছিল, আমি এমনি ওষুধ খেয়ে কমছিল না। তো তারপরে আমি কালকে গিয়ে দাঁতটা তুলেছি, এই সাইডে আমার, তো দেখতে বুঝতেই পারছি এতটুকুটা ফুলে আছে। তো দাঁতটা তুলে মানে একদম তুলে নিয়েছি। তো হচ্ছে সেই জন্য কয়েকদিনের ব্লগ দিতে পারিনি, কারণ ফোনটা তুলে হাতে নিয়ে ব্লগ এডিট মানে এডিট করার পক্ষে সম্ভব হচ্ছিল না। ব্যথা তো আছেই, তাও একটু ভালো আছি, ব্যথা আছে, তা নিয়ে ভাবছি আমি আজকে ব্লগটা পোস্ট করব, গত রবিবার ব্লগটা। তো তোমরা প্লিজ প্লিজ ব্লগটা ভালো মতো দেখো। আর এই তো আর কি বলবো, তো মানে চেষ্টা করব আমি ব্লগ কন্টিনিউ করার। আজকে জানি না করতে পারবো কিনা, আজকে রবি মানে শনিবার, আজকে আসবে অভি, তো অভি আজকে আস্তে আস্তে হয়তো রাত হয়ে যাবে অনেক। তো চেষ্টা করবো ব্লগ কন্টিনিউ করার। তো এই তো এই সমস্যা, আমি কী করবো, ব্লগও করতে পারছিলাম না, মানে সেই একটু সিচুয়েশানটা আমার ছিল না, কারণ আমি আমার কী হয়েছিলো আমি নিজেই জানি। যাই হোক, আমার চোখ মুখের অবস্থাও পুরো খারাপ হয়ে গেছে এই কয়েকদিনে। যাই হোক, সব ঠিকই আছে। তো আর কি বলবো, এটাই ছিল তোমাদেরকে বলার। তোমরা ভাববে হয়তো এতদিন পরে কেন ব্লগ। তো যাই হোক, তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল থেবংকাপ্লেভ্লগ। ওয়েলকাম তোমাদেরকে আর একটা নতুন ব্লগে। তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা একদম খারাপ, কারণ আমার সত্যি আমার শরীরটা একদম ভালো না। একটু আগে কান্নাকাটি করছিলাম আর কি, দাঁতের ব্যথার জন্য আমাকে দাঁতটা তুলতেই হবে, মানে একদম উপরে ফেলে দেবো দাঁতটাকে। সত্যি খুব মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, কালকে রাতে ঘুমও ঠিকঠাক করে হয়নি, রানীকে নিয়ে একটু টেনশান ছিল। আমি না মানে ওর কিছু হলে আমার একদম ভালো লাগে না, তো ও যেহেতু বমি টমি করেছিল ওই জন্য ওকে বারবার করে উঠে আমি দেখছিলাম যে ও ঠিক আছে কিনা, বা মানে ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা ছিল কিনা। মারা তো ছিলই, তাও আমি বারবার করে উঠে দেখছি। আমার ওই মানে এদিকে সারাদিনের একটা মানে হ্যারাসমেন্ট, একটা আমার ক্লান্ত ভাব ছিল, কিন্তু ওর প্রতি টেনশানে আমার একা একাই ঘুম ভেঙে যাচ্ছে বারবার করছে। যাই হোক, ওই নিয়ে ঘুম ঠিকঠাক হয়নি, সকালে ওকে তো কান্নাকাটি করছিলাম রাতে ব্যথার জন্য, মুখ চুখ দেখে হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, আজকে তো সানডে, তো ব্লগটা না করলেই না, এখন একটা নেশার মতো হয়ে গেছে, না করলে ভালো লাগে না, কারণ ওই বাড়ি থেকে তো ঠিকঠাক করে ব্লগ করতে পারি না, এখানে থাকলে একটু ইচ্ছা হয় যে না করি। তো যাই হোক, এখন মা করছে রান্না, আর কী রান্না আজকে আমাদেরকে দেখাচ্ছি। ওকে আর ভাই গেছে বাজারে, গিয়ে বাজার টাজার করবে, ভাইও হয়তো একটু ব্লগ করবে বাজারে গিয়ে বলছিলো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আর আমি দেখাচ্ছি যে কী রান্না হচ্ছে আজকে আমাদের। তো মা এখানে করছে যে মাছ ভাজা, দেখতেই পাচ্ছ ছোটো মাছ দিয়ে যে সব কিছু সবজি এখানে আছে, ওগুলো দিয়ে একটা মা মানে কী বলবো চচ্চড়ির মতো করবে, যেটা খেতে খুব টেস্ট হয় এখানে। এটা কি মাছের জন্য কেটেছ? এইটার জন্য, আর মাছ ওভি মাছ আনবে ওই জন্য। আমরা হয়তো দুপুরে খাবো না, কারণ ওভি বন্ধুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, ওখানে হয়তো যাব যদি আমার দাঁতের ব্যথাটা না থাকে, তাহলেই যাব আমি, আর না হলে অভি হয়তো যাবে, অভি ভাই। তো এখানে আরে দেখো রানীকে, দেখো রানী এখানে কী করছো। রানী তুমি এখন ঠিক আছো? হ্যাঁ বলে দাও তো, তুমি এখন ভালো আছো বলে দাও তো। হ্যাঁ দেখো মা এখানে দাঁড়িয়ে আছে, সব সময় মায়ের পিছনে এখানে এসে বসে আছে, এটা কোনো বসার জায়গা হলো? রানী একটু হ্যান্ডশেক করে দাও তাহলে আমাকে। ওই দেখো, গুড 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 গুড, ছুঁ না। রানী এখন ঠিকঠাক আছে, সকাল সকাল থেকে কালকে থেকে, মানে একবার শুধু একটু বমি করেছিল, কারণ এটা গরমে গ্যাসের জন্যই হয়তো হয়েছিল। তো এখন রানী একদম, তুমি ঠিক আছো না রানী? বলে দাও তো তুমি ঠিক আছো, তাহলে হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক করে দাও, হ্যান্ডশেক। ওই তো একদম, এই তো রানী ভালো এখানে বসে আছে, মার পিছন ছাড়ে না, যেখানে মা যাবে সেখানে। তো আমার দাঁতে ব্যথা একটু কম আছে, যার জন্য ভাবলাম যে বিছানাগুলো একটু ঠিকঠাক করে নিই, কারণ দাঁতে যদি আমার ব্যথা আবার শুরু হয় তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। তো এখন যাই গিয়ে বিছানাগুলো একটু ঠিকঠাক করে নিই, ঘরটা যতটুকু পারবো, মানে কি বলবো, সকালে এত দাঁতের ব্যথা উঠেছে ঘুম থেকে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে ব্যথা করছিল। কালকে রাতে কিন্তু ওষুধ খেয়েছি, অ্যান্টিবায়োটিক নিচ্ছি আমি, এমনি ওষুধ আমার কাজ হচ্ছে না। দেখো ব্যথা না কমলে তো আমি আর দাঁতটা তুলতে পারবো না, না কারণ এর আগেও দাঁতটা দেখে এসেছি, ভয়ের জন্য আমি আর দাঁত তুলতে পারিনি, মানে ভয়। তো কি করবো আর, একটু মানে ভয় হলেও আমাকে তুলতেই হবে।
তো যাই হোক, ওষুধ খেয়ে দাঁতে ব্যথাটা কমলে আমি গিয়ে ডাক্তার কাছে সত্যি এবার দাঁত তুলাবো, এবং যাই কিছু হয়ে যাক না কেন আমার তুলতে হবে, কারণ এই কষ্ট আমি সহ্য করতে আর পারছি না। তো যাই হোক, এখন বিছানাগুলো ফটাফট করে তুলে নিই। দেখতেই পাচ্ছ ঘরের পরিস্থিতি পুরো খারাপ, এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে অবস্থা খারাপ, তিনটে ঘরেরই অবস্থা খারাপ। তো এখন যাব, ওই সকালে গিয়ে ওষুধও এনেছে আমার জন্য, গিয়ে যে ওই ওষুধে কাজ হয়নি যাতে অন্য কোনো ওষুধ দিতে, তো এনেছে। যাই হোক, একটু কম আছে, মানে কটকট করে যে ব্যথাটা হচ্ছে ওটা নেই, কিন্তু ব্যথা আছে দাঁতে। আমি দাঁতের উপর দাঁত রাখতে পারছি না, কিছু খেতে পারছি না, এরকম অনেক কষ্ট করে সকালে একটু চা খেলাম, আর মা ডিম সিদ্ধ করে দিয়েছিলো ওটাই খেয়েছি সকালবেলা। তো তো যাই, ফটাফট করে এগুলো ক্লিন করে নিই, পরিষ্কার যতটুকু পারবো করবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আজকে কী রান্না হচ্ছে। আর এই তো পিসিরা, কালকে তো আমরা গেছিলাম মালদায়, তোমরা দেখেইছ, তো পিসিরা আজকে আসছে। তো যাই হোক, এখন যাই গিয়ে ফটাফট কাজগুলো করে নিই। না না, অন্য কথা বললাম না, একটু মাছ ভাজার তেল দিব, এক সাইডে দিব না মাটিতে দিব, এক সাইডে দিব না মাটির মধ্যে দিব তেল, পেঁয়াজ টেয়াজ দিব, কাঁচা পেঁয়াজ। তো তখন ভাইয়ের জন্য দেখলাম যে ভাত বাড়ছিলাম, তো ভাইকে ভাত দিয়ে দিয়েছি, ভাই খেয়ে নিয়েছে, আর এখন আমি অভি আর আমার ভাই, এই ভাই, তো এখন আমরা খাবো। তো এখন মাছটা ভাজছি, অনেকটা দেরি হয়ে গেছে, অভি আর ভাই গিয়েছিলাম মাছ কিনতে। ভাই মানে কি বলবো, একটা জিনিস যত্ন নেই, একটা ছোট্ট অ্যাকোয়ারিয়ামগুলো কিনেছিলাম, কতগুলো মাছ ছিল মরে গেছে একটা একটা করে, তো আবার আজকে গিয়ে মাছ কিনে মানে আনছে। মাকে তো বললাম দেখো ফালতু মাছ কিনে এনেছে, যত্ন তো করবে না আজকে, যত মানে কি বলবো আর, যত্ন আজকেই যত দেখাবে, তারপর এখন যত্ন থাকবে না, মাছটাও যাবে। দেখাচ্ছি কি মাছ আছে দাঁড়াও, এই যে এটা কি মাছ, এটা কি মাছ, কি 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 ফাইটার ফিশ নাকি, এই যে এই মাছটা নিয়ে এসছে কিনে। তো এখন এই যে ছোট্ট গোল অ্যাকোয়ারিয়ামের এর মধ্যে ভরবে, তাই কিছুক্ষণ এই জলের মধ্যে রাখতে হবে, রেখে দিয়েছে এই যে। আর আজকে শুধু যত্ন, এই দেখো বাথরুমের মধ্যে ঢুকে ওই দেখাচ্ছে, এগুলো ইয়ে করছে, ঢুকছে এতটুকু সময়ের জন্য, ওই জিনিস, হ্যাঁ ওই জিনিস, ও এতটুকু যত্ন, তাহলে শুয়ে আছে। আর মা আমাদের মাছটা ভাজছে, বাজে এখন কটা একবার দেখে নাও, আমরা এখন কখন খাবো, দুপুরে খাওয়া কখন খাবো। হাতের মধ্যে জল দিবা, হালকা করে জল দিয়ে, দাঁড়াও দাঁড়াও হাতটা স্ক্রাব করবে আগে, শোনো না, হাতটা হালকা স্ক্রাব করবা দুই হাত, তারপরে মুখে একটু জল দিয়ে মুখটা ইয়ে করবো ভালো করে, আগে হাত দুটো করে নেওয়া, তারপরে মুখটা করে দিয়ে ধুয়ে নিও না, এটা একটু ধুয়ে দাও না চাওয়াল। তো দেখলেই তো মা রান্না করেছে মাছ, আর হচ্ছে বাবার সবাই খেতে বসে গেছে, বাবা পিসি ভাই ওরা সবাই, ভাই যা খাওয়া যা তাদের বসে কর। আর এখন আমি স্নান করে চলে এসেছি, এখন হবো একটু ফ্রেশ, মানে রেডি হবো, মোটামুটি রেডি হয়ে যাবো অভি বন্ধুর বাড়িতে, ওখানে আজকে বললামই তো যে ইনভাইট আছে, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসবো। আমি তো খেতে পারছিও না, কারণ দাঁতে ব্যথা প্রচণ্ড, আজকে পড়াও ছিল যেতে পারলাম না, দাঁতে ব্যথার জন্য ইচ্ছে করছে না। আর যাচ্ছি অভি বন্ধুর বাড়িতে যাবো, অল্প কিছু খাওয়া দাওয়া হয়তো করবো, করে তো চলে আসবো। তো চলো আগে ফটাফট রেডি হয়ে নিই। তো আমি যেটা করেছিলাম সেটা পুরোই রেডি হয়ে গেছি, জামা কাপড় সেভাবে আমি এখানে আনিনি, কারণ অত ঢোলাই করে করে আনতে ভালো লাগে না, আর একটা কুর্তি চুলটা পরলে পড়তে পারতাম। যাই হোক, আমি রেডি হয়ে বসে আছি, ওই যে রেডি হচ্ছে স্নান করে আসলো, তো এখন আমরা যাব। আমার কলেজে ফর্ম মানে ফর্ম ফিল আপ করার আছে, তো দেখি যদি হয় তো একবারে করেই আসবো। তো বাজে এখন 4:15 বাকি, আর এখন আমরা বেরোচ্ছি, অনেকটাই লেট হয়ে গেল। আর আকাশে দারুণ ওয়েদার হয়ে আছে, দারুণ, এই যে পুরো একদম মেঘে মেঘ হয়ে আছে আকাশ, দারুণ লাগছে, হয়তো বৃষ্টি চলে আসতেও পারে আমরা আস্তে আস্তে, তো দেখা যাক কী হয়, ভিজে ভিজে না আসি আমরা, আবার কথা বেশি বলবো না, কারণ কথা বলার সিচুয়েশানে আমি নেই। তো এখন বেরোচ্ছি, ওবি বাইক নিয়ে এখনই বেরোবে। তো গাইস, দিদি এখন দাঁতে ব্যথা, দিদি এখন কাঁদছে,
এখন একটু গরম জল খেলো, একটা রাতে ব্যথা ওষুধ খেলো, তাও দিদির ব্যথা কমছে না। তো বাজে এখন 10টা, আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা ভাই একটু ভিডিও করেছিল, তোমাদেরকেও দেখালামই, আর হয়তো আমি কিচ্ছু করতে পারবো না, এ মানে দু একদিনের মধ্যে হয়তো ব্লগও শেয়ার করতে পারবো না। তো তার জন্য আমার খুবই মানে আর কি খারাপ লাগছে, কিন্তু কি করব, কালকের ব্লগটাও আমি মানে এডিট করতে পারিনি, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ, দাঁতের ব্যথাতে আমি পাগল হয়ে আছি, দেখতে পাওয়া চোখ মুখ পুরো মানে ফুলে আছে, কান্নাকাটি করে সন্ধ্যাবেলা আমি ভাসিয়ে দিয়েছি একদম। তো যাই হোক, এখন একটু মানে যেটা ব্যথাটা হচ্ছে একটু কম আছে জন্য ওই দুপুরে ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, এসে আস্তে আস্তে ব্যথা খুবই মানে উঠে গেছে আর কি। এই বাড়িতে এসে দুটো ওষুধ খেয়েছি কিন্তু কোনো কাজ হয়নি, অভিও ঘুমিয়ে পড়েছিল মোবাইল দেখতে দেখতে, তারপর তো আমি উঠ মানে সেই দায়ভাবে হাত দিয়ে গালে শুয়েছিলাম। এর আগেও আমি ডাক্তার দেখিয়েছিলাম, এই ডাক্তার নিয়ে সবাই হয়তো ভাবে যে ডাক্তার দেখায়নি বা কি সমস্যা, ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি, মানে ওষুধ দিয়েছিল খেয়েছিলাম, ব্যথা কমে গেছে, আর দাঁত তোলার ভয়ে আমি আর যাইনি ডাক্তারবাবুর কাছে, কারণ দাঁত তোলার কথাই আমি মানে বলেছিলাম ডাক্তারবাবু। তো যাই হোক, আমাকে আবার ডাক্তারের কাছে যেতেই হবে, হয়তো কালকে আমি যাবো, কবিতাও কালকে সকালেই চলে যাবে ভোরে, তো বাবা হয়তো নিয়ে যাবে, বাবা মাকেও। তো গিয়ে আমি হয়তো মানে আমার হয়তো আমার দাঁতে ইনফেকশান হয়ে গেছে যা আর কি বললো ওষুধের দোকান থেকে, কারণ আমি যে ওষুধগুলো খাচ্ছি হাই পাওয়ারের ওগুলো খেয়ে আমার যখন কোনো কাজ হচ্ছে না, আমার মনে হয় ইনফেকশান হয়ে গেছে। তো জানি না কী হবে, আর দাঁত তুললে তো 2-3 দিন এমনিতেও ব্লক করতে পারবো না, যে আমার কন্ডিশন তো খারাপ থাকবে যেহেতু আমার মাড়ির দাঁত, দেখে হয়তো বুঝতেই পারছো এই সাইডটা এরকম ফোলা ফোলা লাগছে। তো যাই হোক, কী করবো, এভাবে 2 দিন আমার কাটাতে হবে কষ্টের মধ্যে, কিচ্ছু করার নেই। তো ওষুধ খেয়ে আধা ঘন্টা মতো রিলিফ পাচ্ছি, তারপর আমার আবার ব্যথা শুরু হয়ে যাচ্ছে, রিলিফ কিছুই না, ব্যথা তো আছে, দাঁতের উপর দাঁত লাগাতে পারছি না, কিছু খেতে পারছি না, মা আমার জন্য ভাত চেটকিয়ে জল দিয়ে মেখে হয়তো দিচ্ছে, ওটা গিলে গিলে খাবো, মাটন টাটন সব রান্না হয়েছে কিন্তু আমি খেতে পারবো না, খুব দুঃখের বিষয় যদিও বা, আর খাওয়ার আমার ইচ্ছাও করছে না, কারণ এভাবে কারোর খেতে ইচ্ছা করে না। যাই হোক, মা রান্না করে তোমাদেরকে দেখায় চলো, আর রাত্রে হয়তো ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, পরিস্থিতি পুরো খারাপ হয়ে গেছে। তো আমি তোমার সাথে পরে 2-3 দিন পরে আমি ঠিকঠাক করে আমার ব্লগগুলো তোমার সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখাই মা কী রান্না করেছে। তো অভিও এখানে বসে আছে, ভাই পড়ছিল বিছানাতে বসে, ও একটু ভাইকে আর কি পড়াচ্ছিল, কারণ ভাই খুব ফাঁকি বাজ হয়ে গেছে। তো যাই গিয়ে দেখি মা কী রান্না করছে। তো এখানে দেখতেই পাচ্ছ মা আমার জন্য ভাতটাকে মাখছে একদম চটকে, আর একটা ডিম সিদ্ধ, আর মা দিয়ে রান্না হচ্ছে মাটন, আমার মাটন খাওয়ার মতো তাদের পরিস্থিতি নেই। যাই হোক, মাটনটা দেখে যদিও বা আমার খুব লোভ হচ্ছে, তো কিছু করার নেই। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।